ভারতের জনজাতি এলাকায় একলব্য মিশন রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের পুষ্টি এবং মানসিক সুস্থতা শীর্ষক চার দিবসীয় একটি কর্মশালা উদ্বোধন হয় বুধবার। ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত রাজ্যের আগরতলা সোনারতরী রাজ্য অতিথিশালায় এই কর্মশালায় এদিন ভারতের ছটি রাজ্যের একলব্য মিশন রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনচার্জ, শিক্ষক শিক্ষিকা এবং হোস্টেল সুপার অংশগ্রহণ করে। যে ছয়টি রাজ্য থেকে প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করে, এই ছয়টি রাজ্য হল ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ। এই কর্মশালার এদিন উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা। তিনি এই কর্মশালা উদ্বোধন করে জানান, আগামী দিনে এই বিদ্যালয়গুলিকে আরও কীভাবে উন্নতি করা যায় সে লক্ষ্যে দিল্লি থেকে ডেপুটি কমিশনার মহাশয় এসেছেন। তিনি প্রতিনিধিদের সামনে এই বিষয়ে সবিস্তারে আলোচনা করবেন। উত্তর পূর্বের রাজ্যগুলি সহ পশ্চিমবঙ্গের এই স্কুলগুলিতে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদের উন্নতির লক্ষ্যে কর্মশালা রাজ্যে আয়োজিত করা এদিন কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী বিকাশ দেব বর্মা। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে, এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে। এ বিষয়ে দিল্লি থেকে কর্মশালে উপস্থিত ডেপুটি কমিশনার জানান, এই স্কুলগুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে। কৈশোর অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই দিকগুলি নিয়ে এখানে আলোচনা করা হবে। छह स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो छह स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज, क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के, दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 ईयर्स, that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. Video report, Sachin Datyanen.